ହ୍ୟାଲୋ ଏଭ୍ରିୱାନ୍ ଭେରି ଗୁଡ଼୍ ଇଭିନିଂ ତା'ହେଲେ ଆଜି ଆମେ ତ୍ରିକୋଣମିତି ପଢ଼ିବା ତାହେଲେ ଏଇଟା ଆମର ତ୍ରିକୋଣମିତ୍ର ଫାଷ୍ଟ କ୍ଲାସ୍ ୟା ପୂର୍ବରୁ ତୁମେମାନେ ନାଇନ୍ କ୍ଲାସ୍ରେ ମଧ୍ୟ ତ୍ରିକୋଣମିତ ପଢ଼ିଛ ତେଣୁ ସମସ୍ତଙ୍କୁ ନିଶ୍ଚିତ କିଛିଟା ବେସିକ୍ ନଲେଜ ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ଥିବ କିଛି କିଛି ତୁମେ ସେ ଜାଣିଛ ତେଣୁ ଆମେ ଆଜି ଆଗକୁ ଟିକେ ଡିଟେଲ୍ରେ ପଢ଼ିବା ତ ଏଇଟା ଆମର ଆଜି ଫାଷ୍ଟ କ୍ଲାସ୍ ତ୍ରିକୋଣମିତ୍ର ସେଥିପାଇଁ ଆମେ କିଛିଟା ପ୍ରିଭିଅସ୍ ନଲେଜରୁ ଷ୍ଟାର୍ଟ କରିବା তেমন সমস্ত নিশ্চিত ভাবে ভালোভাবে ক্লাসটি কু দেখ তা সহ নিজের যদি কিছু ডাউট রয়েছে কমেন্ট নিজের ডাউট কু পচার এবং যদি ক্লাসটি ভাল লাগুচি সব বুঝিপারছ তাহলে নিজের সাংগান ভিডিওটি কু সে কর স্টার্ট করা তাহলে দেখ এটা হচ্ছে তোমার জেমোট্রি বুক্র ফোর্থ ইউনিট তাহলে আমি নাইন ক্লাসে যে জিনিস পড়ি চাই সে বিষয় টিক ডকসন করে নবা তাহলে তুমি নাইন ক্লাস রে জানিছ ত্রিকোণমিতি অনুপাত সবু এটি দেখ সাইন থিটা কস থিটা ট্যান থিটা কটা সেক থিটা কোসেক থিটা এসব বিষয় জাছ এসব সংজ্ঞা জাছ থিটার সব ভ্যালু জা থিটার ডিগ্রি হলে কন হব ফর্টি ফাইভ ডিগ্রি হলে কস থিটা সাইন থিটা ট্যান থিটার ভ্যালু কন হব সিক্সটি হলে কন হব এইসব আমি এই যে চ্যাপ্টর পড়ি কি কোর্ট আমি অধিক কিছু পড়া তাহলে দেখ আমি প্রথমে ସେ କ'ଣ କହୁଛି ନା ଗୋଟିଏ ସମକୋଣୀ ତ୍ରିଭୁଜରେ ଏକ ସୂକ୍ଷ୍ମକୋଣର ପରିମାଣ ଥିଟା ଯଦି ଆମେ ଗୋଟେ ସମକୋଣୀ ତ୍ରିଭୁଜ ଦେଖ ଏଇଟା ହେଉଛି ଗୋଟିଏ ସମକୋଣୀ ତ୍ରିଭୁଜ ହେଲା ଏଇଟା ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ତ ଆଉ ଥିଟା କେଉଁଟା ଏଇଟା ହେଉଛି ତାର ଗୋଟେ ସୂକ୍ଷ୍ମକୋଣକୁ ନିଆ ହେଲା ଥିଟା ବୁଝି ହେଲା ତାହେଲେ ଦେଖ থি কোণ না থিটা ইকাল টু জিরো কিমা 90 হলে সমুকোণী ত্রিভুজর পি যদি থিটাটা সে কোচি কি জিরো কিংবা নাইনটি হব তাহলে পি হব কেউটা না পরপেডিকুলার বা উচ্চতা এবং হব ভূমি বেস এবং এচ হব কেউটা হাইপোটিন বা কর্ণর দৈর্ঘ্য এটা হব এচ তাহলে এটা বেস এটা হলো পি পরপেন্ডিকুার এইটা তাহলে দেখ এসবক আমি বিভিন্ন অনুপাত মাধ্যমে আমি সেই ত্রিকোণী অনুপাতগু নির্ণয় করছেন মানে এসব অনুপাতি আমি কো বাহার করছেন সাইন ট্যান কট এসব ভ্যালু পাচ্ছেন তাহলে দেখ সাইন জিও ডিগ্রি সাইন জিরো ডিগ্রিটা কে জিরো জি ডিগ্রি হচ্ছে তাহলে যদি আমি আমি জাগি কোম ট্যান থিটার ফর্মুলা হচ্ছে সাইন থিটা বাই কস টিটা ট্যানিটার ফর্মুলা সাইন থিটা বাই কস টিটা সে যদি আমি পচারি কি ট্যান জিও ডিগ্রি তাহলে ট্যান জিওটা কম সাইন জিরো ডিগ্রি ডিভাইডেড বাই কস জি ডিগ্রি তাহলে আনসর কেত হয়ে যাব তাহলে কস জিটা হচ্ছে আমি জিনিস কস জিরোটা দেখ এবং সাইন জিওটা জিরো সেই জিও বাই ওয়ান জিরো বাই ওয়ান হয়ে গেলে আনসর হয়ে গলায় জিরো ট্যান জিরো ডিগ্রি আমি পাইগলে

जोटा आम जमी जी स्टाणार्ड वेल्युरु तार ऋप्रोकाले कि बाहर करमती आम येक् जीरो डिग्री बाहर कले से भाव में आम कोसे जीरो डिग्री बाहर करट जीरो डिग्री बाहर करें जीरो डिग्री देखने ये आम नाइंटी डिग्री देखा तो देख सैन नाइंटी डिग्री हूँ वन कैंटी डिग्री हूँ जीरो তাহলে এবার আমি বাহার করা কট নাইনটি ডিগ্রি কট নাইনটি ডিগ্রি কেতে হব কট থিটার ফর্মুলা কস থিটা বাই সাইন থেটা দেন কস নাইনটি ডিগ্রি বাই সাইন ডিগ্রি যেটা কি আমার বাহি পড়লা জিরো সেইভাবে ভাবে কোসেক ডিগ্রি কে হব কোসেক ডিগ্রি হব ওয়ান দেখ ট্যান ডিগ্রি ও সেক ডিগ্রি

ୱାନ୍ ବାଇ ଜିରୋର କିଛି ବି ଅର୍ଥ ନାହିଁ ବା ଏହାର କିଛି ସଂଜ୍ଞା ନାହିଁ ସେହିଭଳି ଭାବରେ ସେକ୍ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ମଧ୍ୟ ସଂଜ୍ଞାହୀନ ବୁଝି ହେଲା ତାହେଲେ ଏଇଭଳି ଭାବରେ ଆମେ ଗୋଟିଏ ଡିଗ୍ରୀରୁ ବା ଗୋଟିଏ ପରିମାଣରୁ ଆମେ ବିଭିନ୍ନ ଅନୁପାତ ବାହାର କରିପାରିବା ବିଭିନ୍ନ ଟ୍ରିକୋଣ କ'ଣ ଅଛି ତାପରେ ନେକ୍ସଟ ନେକ୍ସଟ ଆମେ ଦେଖିବା ଅନୁପୂର ଅନୁପୂରକ କୋଣର ତ୍ରିକୋଣମିଟି ଅନୁପାତ ତାହେଲେ ଦେଖ ଏବେ ଆମେ ଜାଣିଛନ୍ତି କ'ଣ ନା ଗୋଟିଏ ଆମେ ଏଇଟା ହେଉଛି ଗୋଟିଏ ସମକୋଣୀ ତ୍ରିଭୁଜ ଦେଖିପାରୁଛ ସମସ୍ତେ ଡାଇଗ୍ରାମ୍ ଏଇଟା ହେଉଛି ଗୋଟିଏ ସମକୋଣୀ ତ୍ରିଭୁଜ ଏଇଟା ହେଉଛି ନବେ ଡିଗ୍ରୀ ବା ଆମର ସମକୋଣ ଏଇଟା ହେଉଛି ଥିଟା ତା'ହେଲେ ସି କୋଣର ପରିମାଣ କେତେ ହେବ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟା ବୁଝିଗଲା ତା'ହେଲେ ସି କୋଣର ପରିମାଣ ହେବ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟା ତାହେଲେ ଦେଖ ଆମେ ପ୍ରଥମେ କ'ଣ କ'ଣ କୋଣ ସବୁ ନେଇଗଲେ ତାପରେ ଦେଖ ଏବେ ଆମେ କ'ଣ କରିବା না কোণকুমে যে কোণ সবু ডোট করছেন নাইটি ডিগ্রি টিটা এবং নাইনটি মাইনস টিটার এবার আমি সেই কম বাহার করা এবার আমি সেই বিভিন্ন প্রকার ট্রিগোনেমেট্রিক রেও বা অনুপাত তাহলে চিত্র দেখিক প্রথমে আমি বাহার করা সাইন থিটা সাইন টিটা কম হব না সাইন থিটা হচ্ছে আমি জিনিস পি বাই এচ তাহলে আমি ডিনোট করে দেবা এটা হচ্ছে আমার বা লম্ব এটা B ভূমি এটা এচ হোচ্ছি কর্ণ তাহলে পি জায়গায় আমি কে পুট করি পারবা পি জায়গার আমি বি সি পুট করে পারা এবং এচ জায়গার এসি পুট করে পাবা তাহলে সাইন টিটা হিসি বা এসি কমতি হল বুঝিপার সমস্ত কোসেক থিটা তাহলে কে হয়ে যাব কোশেক টিটা বাই সাইন থিটা তাহলে কোসেক টিটা হয়ে এসি বাই বি সি কটা কোণ হব কটা হব এবি বাই এসি এবং সেক থিটা কোণ হব এসি বাই এবি সেইভাবে ভাবে বিসি বাই এ বি এবং করিটা এবি বাই বি সি তাহলে আমি জাগান আমাদের যে ফর্মুলা অনেক তাকে ইউজ করি বাহার করছেন পুরা সিম্পল ফর্মুলা যেমন সাইন থিটা পি বা এচ সেইভাবে ভাবে কস থিটা পি বা এচ সেইভাবে ভাবে ট্যান্টিটা বাই কস টিটা যেত আমি সেক থিটা বাহার করছেন ওয়ান বাই কস টিটা কোসেক থিটা হচ্ছে ওয়ান বাই সাইন থিটা এইভাবে আমি বাহার করা ঠিক আছে তাপরে দেখ এটা হচ্ছে আমার সূত্র মনে রাখব সাইন নাইনটি ডিগ্রি মাইনসিটা সাইন নাইনটি ডিগ্রি মাইনসিটা হচ্ছে কস টিটা কস নাইনটি ডিগ্রি মাইনস্ থিটা হচ্ছে সাইন থিটা ট্যান নাইনটি ডিগ্রি মাইনসিটা কট িটা কট নাইনটি ডিগ্রি মাইনস্ থিটা হল ট্যান থিটা সেক নাইনটি ডিগ্রি মাইনস থিটা হল কো সেক থিটা কোসেক নাইনটি ডিগ্রি মাইনস থিটা তাহলে কিপর হলো দেখি তো স্টেপ ওয়াইজ তাহলে আমি চিত্রক যদি দেখা আমি এবার সাইন থিটা বাহার করলে আমি এবার জায়গায় নবা সাইন নাইনটি মাইনস টিটা তাহলে যেতবে চিত্র টিকি ওলটিয়া করি দেখ বুঝিপার সমস্ত যেতবে আমি ଥିଟାକୁ ନେଉଛନ୍ତି ଏଇ କୋଣଟିକୁ ଥିଟା ନେଉଛନ୍ତି ଭୂମି ହୋଇଯାଉଛି ବି ସି ଏବଂ ପରପେଣ୍ଡିକୁଲାର ହେଇଯାଉଛି ଏ ବି ଏବଂ ଏସି ହେଇଯାଉଛି କର୍ଣ୍ଣ ଠିକ୍ ଅଛି ତାହେଲେ ଏବେ ଆମର ସାଇନ୍ ନାଇଣ୍ଟି ମାଇନସ୍ ଥିଟା ହେଇଗଲା ଏ ବି ବା ଏସି କସ୍ ଥିଟା କେତେ କସ୍ ଥିଟାଟା ପୂର୍ବରୁ ଯେଉଁଟା ଅଛି ତାକୁ ରଖିଲେ ତାହା ମାନେ ଆମେ କ'ଣ ପାଇଲେ ସାଇନ୍ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟା ସମାନ ହେଇଗଲା କସ୍ ଥିଟା ସହିତ ବୁଝିପାରିଲ କେଉଁଭଳି ଭାବରେ ପ୍ରୁଫ୍ ହେଲା ପୁରା ସିମ୍ପୁଲ ଆମେ ଯେତେବେଳେ ଥିଟାକୁ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟା ବା ଏଇ କୋଣଟିକୁ ଥିଟା ନେଲେ ସେତେବେଳେ ଆମେ କ'ଣ ପାଇଲେ ନା ସାଇନ୍ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟା କାହା ସହିତ ସମାନ ହେଲା କସ୍ ଥିଟା ସହିତ ସମାନ ହେଲା ସେହିଭଳି ଭାବରେ କସ୍ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟା ହେଇଯିବ ସାଇନ୍ ଥିଟା ଟ୍ୟାନ୍ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟା ହେବ କ ଥିଟା কট নাইনটি ডিগ্রি মাইনস্ থিটা হব ট্যান থিটা এবং সেখ নাইনটি ডিগ্রি মাইনসিটা হব কোশিকটা কোশেক নাইনটি ডিগ্রি মাইনস্ থিটা হব থিটা তাহলে আমি এটি যে বাহার কলে পাই বাহার কলে আমি থিটা সুখ্ম সূক্ষ্ম পাই বাহার কলে যেত থিটা কাহা কাহ ভিতরে রিও ডিগ্রি নব ডিগ্রি ভিতরে রওব সেতবে আমার সাইন নাইনটি মাইন অটা নাইনটি মাইন অটা কস আমি পাইলে এইটা হচ্ছে ইম্পর্ট্যাট যে আমি বাহার কলেটা গোটিয়ে সূক্ষ্ম কোণপ আমি পাইলে তাহলে এবার আমি দেখা আগক আও কে মনে ৰখি থ পা মানে ট্ৰিগোণোমেট্ৰি পঢ়ুচ মানে আমাক সব সূত্ৰ মনে ৰখা ক'ব প্ৰথমৰ আমি চাইন থিটা টেন থিটা কছ থটা কচেক থিটা এইচব মনে ৰখিলে এই দেখ চাইন ৱান এইট্টি ডিগ্ৰী হ'ব জিৰ' ডিগ্ৰী কছ ৱান এইটি ডিগ্ৰী ৰজ্ঞা নাই কিপৰি বাহ কৰিব আমি ডিছকচন কৰি চাৰি কাইনা যদি ওৱান এইট্টি ডিগ্ৰী হ'ল ত'লে কণ হৈ যাব তালে দেখ যদি সাইন থিটা 180 ডিগ্রি তাহলে কোসেক থিটা হব তালে আমি জাঁচান কোসেক থিটা হচ্ছে কোণ ওয়ান বাই সাইন থিটা দেখ যদি তাহলে কোসেক ওয়ান ডিগ্রি কে হয়ে যাব ওয়ান সাইন ওয়ান ডিগ্রি তাহলে সাইন ওয়ান ডিগ্রি হচ্ছে কেত জিরো তাহলে ওয়ান বাই জিরো যেটা আমি ডিফাইন করে পারবানি তাহলে মূল্য না

সেইভাবে ভাবে দেখো, সাইন ওয়ান এইটি ডিগ্রি মাইনসিটা কন হব সাইন থিটা কস ওয়ান এইটি ডিগ্রি হব মাইনস কস থিটা এটি থিটা কাহ কাহ ভিতরে এটি থিটা রয়েছে জিরো টু ডিগ্রি মধ্যে ট্যান ওয়ান এইটি ডিগ্রি মাইনসিটা হব মাইনস

কিংবা কিছুটা কোশ্চেনে তোমাকে এসব আপ্লায়ে করলে বুঝিলে সূত্র মনে রক্ষিলে ঠিক রে আপ্লাপার বহু ইম্পর্ট্যাট ট্রিগোমেট্রি সবুাক সূত্র সেইপা একজাম পূর্ব তোমার বহু প্রাকটিস করার পড়ি বহু তর এই সূত্রকে মনে রক্ষ পড়ি কিনা খালি যদি সূত্র তোমাদের ঘুষ তাহলে মনে রক্ষি পারি ডায়গ্রাম করব প্রাকটিস করি সুত্রটা কিপর ভাবে টেরাইভ হয়েছে তা দেখব তাপরে ভালোভাবে তোমার সূত্র মনে রই য আমি যেমন পুরা স্টেপ ওয়াইজ পড়ুটি সেইভাবে থাকে নিজে প্রাকটিস করে পুরা পুরি ট্রিগোমেট্রি থার সমসটিস হয়ে যাব তাহলে ঠিক আছে আমি এবার ওয়ান এইটি ডিগ্রি মাইনসিটা দেখলে নেক্সট আমি দেখবা টিটা কেবা না নাইনটি ଯେତେବେଳେ ଆମର ସାଇନ୍ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ପ୍ଲସ୍ ଥିଟା ହେବ ସେତେବେଳେ କସ୍ କେତେ ସେଇଟାର ଭ୍ୟାଲ୍ୟୁ କାହା ସହିତ ସମାନ ହେବ କସ୍ ଥିଟା ସହିତ ସମାନ ହେବ କସ୍ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ପ୍ଲସ୍ ଥିଟାର ଭ୍ୟାଲ୍ୟୁ କାହା ସହ ସମାନ ହେବ ମାଇନସ୍ ସାଇନ୍ ଥିଟା ସହ ସମାନ ହେବ ବୁଝି ହେଲା ସେହିଭଳି ଭାବରେ ଟ୍ୟାନ୍ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ପ୍ଲସ୍ ଥିଟା ହେବ ମାଇନସ୍ କଟ୍ ଥିଟା ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ପ୍ଲସ୍ ଥିଟା ପାଇଁ ଆମେ ସବୁ ଦେଖୁଛନ୍ତି ତେଣୁ ଆମେ କେତେବେଳେ

থিটা ওয়ান ডিগ্রি যদি হয়ে তোমাকে পচারিপারে ডে রাইভ বা নির্ণয় কর কোসেক ওয়ান ওয়ান টোটি ডিগ্রি যদি ওয়ান ডিগ্রি তাহলে কোসেক থিটা বা কোসেক ওয়ান টোয়েন্টি ডিগ্রি ভ্যালু মানকর পচার সেই আমি কন করা সেই আমি কিছুটা স্টাণ্ডার্ড ভ্যালু ইউজ করা আমি জাগে আমি পূর্বর আমেবল দিয়ে যাই আমি জাগান সাইন্স ডিগ্রি হচ্ছে রুট থ্রি

ସାଇନ୍ ୱାନ୍ ଟ୍ୱେଣ୍ଟି ଡିଗ୍ରୀ ଏଇ ୱାନ୍ ଟ୍ୱେଣ୍ଟିକୁ ଆମେ ଏବେ ଭାଙ୍ଗିଦେବା ଆମେ କିପରି ଭାଙ୍ଗିବା ଆମେ କ'ଣ କରିବା ନା ୱାନ୍ ଟ୍ୱେଣ୍ଟି ଡିଗ୍ରୀକୁ ୱାନ୍ ଏଇଟି ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟା କରିବା ସାଇନ୍ ୱାନ୍ ଏଇଟି ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟା ଥିଟା ଜାଗାରେ କେତେ ପୁଟ୍ କରିବା ମାଇନସ୍ ସିକ୍ସଟି ଡିଗ୍ରୀ ଏବେ ସମସ୍ତେ ମନେପକାଅ ଟିକେ ଆଗରୁ ଡିସକସନ୍ କରିଛନ୍ତି ସାଇନ୍ ୱାନ୍ ଏଇଟି ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟାର ଭ୍ୟାଲ୍ୟୁ କେତେ ନା ସାଇନ୍ ଥିଟା

थीटा फाइव डिग्री ये सब एक्जाम क्वेश्चन आसे मुझे को तुमको की प्राक्ट करदेव व्न ट्वेंटी डिग्री वन थर्टिफाइव डिग्री वन फिफ्टी डिग्री तप्टी फाइव डिग्री तप एपटे फर्टी फाइव डिग्री वन सेवेन्टी फाइव डिग्री ये सब एक्जाम क्वेश्चन आसे तेनालीस भल भाक्ट कर ना तो जो भी क्वेश्चन आसजामेपर पा। ठीक अच्छे তাহলে আজ আমি কন কভর কলে আজ আমি ট্রিগোমেট্রি ইন্ট্রোডকশন পার্ট কভর কলে কিছুটা ইম্পর্ট্যাট ফর্মুলা বা সূত্র জাঁলে মানে আজকে আমি যেত পড়ি সেতিক ভালোভাবে পড়িথা

ভুল সমস্ত ভিডিঅ'টি ভাল ভাৱে দেখ বুজাব চেষ্টা কৰ যদি ক'ত কিছু বুজি পাৰো ন ডাউট ৰৈ যাওঁ কনফিউজ হ'ব ত'লে কমেণ্ট নিজৰ কোৱশ্চন কু লেখি নি আমি নেক্সট ক্লাছ আউৰ ডিছকচন কৰিব তাৰ যি মানে এব্যন্ত আভি লৰ্ণিংৰ ইউটুব চেনেলটো সবসক্ৰাইব কৰি নাহে এইবক্ৰাইব কৰি নিউ যা দ্বাৰা ৰেগুলাৰ ইম্পৰ্টাণ্ট ভিডিঅ'ৰ অপডেট পাইপাৰিব মাথমেটিক্স চাইন্স সবুতিৰ ইম্পৰ্টাণ্ট ক্লাছ পাৰিব ঠিক আছে পিলাম তাহলে আজও ক্লাস আমি এটি রাখা পুনে নক্স ক্লাসে আমি ডায়রেক্টলি একজাম্পল ডিসকশন করা থ্যাংক ইউ